হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিহারন হাওড়া ডিস্ট্রিক্টে যে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছিল ফোর্থ জানুয়ারি দু তার জন্য ভেরিফিকেশানের জন্য যারা এলিজেবেল হয়েছ তাদের দেখো ইমেল আইডিতে একটি মেল এসেছে যেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য জানানো হয়েছে বা ডেট দেওয়া হয়েছে কার কোন দিন ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট পড়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব এবং এই নোটিশটিতে অনেকে বলছে যে নোটিশটি বুঝতে পারছি না সেই নিয়েও আমরা আলোচনা করব। এর পাশাপাশি যারা অ্যাপ্লিকেশান করেছিলে হয়তো ভুলবশত তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি হারিয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে তারা কিভাবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি রিস্টোর করবে বা পুনরায় ডাউনলোড করবে সেই নিয়েও আমরা আলোচনা করব। দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমরা যেই ইমেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলে সেখানে এই মেলটি এসেছে ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার এনু এইচ এম অ্যান্ড ফিফটিন্থ ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ড হাওড়া রিক্রুটমেন্ট নোটিশ নম্বর এই নোটিশ নম্বর দিয়েছে যেটি ফোর্থ জানুয়ারি দু প্রকাশিত হয়েছে এখানে যেটি বলা হয়েছে দেখো ফরওয়ার্ডের মেসেজ ফ্রম এইচ আর সেল হাওড়া এখানে ডেট দেওয়া রয়েছে সতেরোই মার্চ দু হাজার তেইশ একটা উনষাট মিনিটে এই মেলটি আমার কাছে এসেছে এরকম যারা যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের সবার কাছেই মেলটি গেছে এই নোটিশটি এখানে যে দেখো এখানে এই নোটিশটি দেওয়া রয়েছে এখানে একটি নোটিশ দেওয়া রয়েছে দেখো এই যে স্টাফ নার্স ফিফটিন্থ ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট এই পিডিএফটি যদি আমরা ডাউনলোড করে নিই আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি তা ডাউনলোড করছি না এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তারপর একটি ঠিকানা দেওয়া রয়েছে লিচুবাগান হাওড়া নোটিশটি ডেট দেওয়া রয়েছে তেরোই মার্চ দু হাজার তেইশ কিন্তু নোটিশটি যেটি প্রকাশিত হয়েছে এই নোটিশটি সতেরো তারিখে প্রকাশিত হয়েছে এবং সতেরো তারিখে তোমাদের ইমেল আইডিতে মেলটি এসেছে এখানে যেটি বলেছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস একই জিনিস এখানে লেখা রয়েছে অ্যাজ ডেডিকেটেড বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি হাওড়া অ্যান্ড আফটার স্ক্রিনিং অ্যান্ড শর্টলিস্টিং অফ রিসিভড অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন অনলি দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোইং পোস্ট অ্যাডভার্টাইজড ভাইড অ্যাবাব রেফার্ড মেমো নাম্বার আন্ডার এনউএচএম অ্যান্ড ফিফটিথ ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ড আর ইনস্ট্রাক্টেড টু অ্যাপিয়ার ইন দ্য ভেরিফিকেশান ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অন টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট পথের দাবি হল নিউ কালেক্টরেট বিল্ডিং ফিফটি ফ্লোর হাওড়া এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে পথের দাবি হল এখানে তোমাদেরকে একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন যাদের যেরকম শিডিউল পড়েছে সেই শিডিউল অনুযায়ী তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য আসতে বলা হয়েছে কোন কোন পোস্টের জন্য ভেরিফিকেশান হবে এখানে স্টাফনার্স আন্ডার এনউএইচ এবং এবং স্টাফনার্স আন্ডার আরবান হেলথ ওয়েলফেয়ার কমিটি আন্ডার ফিফটিন ফিফনার্স হেলথ হেলথ গ্র্যান্ট এই দুটো পোস্টের জন্য ভেরিফিকেশান হবে সেই মতোই Thus all the eligible candidates for above post as per enclosed list are hereby instructed to bring their original testimonials as অ্যাজ below বিলো তাই তোমাদের যে অরিজিনাল টেস্টিমোনিয়ালস বা কাগজপত্র ডকুমেন্টস যেগুলি রয়েছে সেগুলি নিয়ে যেতে বলা হয়েছে এখানে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তা ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং আন্ডার অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটো ডকুমেন্টস ফর এই সমস্ত ডকুমেন্টসগুলির অরিজিনাল এবং তার সাথে এক কপি জেরক্স যেখানে তোমার সেলফ অ্যাটেস্টেড করা থাকবে কী কী লাগবে এখানে দেখো বুলেট দেওয়া ইন্ডিকেট করে দেওয়া রয়েছে এ প্রিন্টেড কপি অফ ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফরম্যাট উইথ এ পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি লাগছে তার সাথে এক কপি পাসপোর্ট কালার ফটো সেটিও কিন্তু নিয়ে যাবে যদিও বা ফটোতে ছবি দেওয়া আছে তবুও তোমাদের সাথে এক কপি পাসপোর্ট ফটো নিয়ে যাবে প্রুফ অফ আইডেন্টি ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড প্রুফ অফ অ্যাড্রেস ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড প্রুফ অফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কারোর যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যাবে অল মার্কশিটস অ্যান্ড ফার্স্ট সার্টিফিকেট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি অনওয়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম যার যেরকম মার্কশিট রয়েছে সে সেগুলি নিয়ে যাবে জিএনএম পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকোগনাইজড ইনস্টিটিউট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আন্ডার ডব্লু বিএনসি এখানেই মেন প্রবলেমটা অনেকেই অ্যাপ্লিকেশান করেছিলো যাদের ডব্লু বিএনসির রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারাও এখানে অ্যাপ্লিকেশান করেছিল তো এক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তাদের যাওয়া বা না যাওয়া একই ব্যাপার তবুও তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে কে যাবে বা যাবে না অল দ্য পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি নিয়ে যাবে এই হচ্ছে ডকুমেন্টস এগুলি নিয়ে যেতে হবে আবার বলছি এখানে কিন্তু ডব্লু বিএনসির আন্ডার যে রেজিস্ট্রেশান বা তুমি একজন রেজিস্টার্ড নার্স তার রেজিস্ট্রেশান সার্টিফিকেটে নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটস উইল নোট এখানে তেমন কিছু বলা নেই তোমাদেরকে একটি রিপোর্টিং টাইম দিয়েছে সেই রিপোর্টিং টাইম কার কোন দিন পড়ছে সেই অনুযায়ী রয়েছে দেখো স্টাফনার্স আন্ডার এনউএইচ এম এন ইউএএইচ এর আন্ডারে যে স্টাফনার্স রিক্রুটমেন্ট কথা বলা হয়েছিল স্টাফনার্স আন্ডার এনউএইচ এম এর জন্য টোটাল উনত্রিশটি ভ্যাকেন্সি ছিল এবং এর জন্য কতজনকে ডাকা হয়েছে এর জন্য ডাকা হয়েছে সাতশো তিনজনকে তো এখানে দেখো ডেট অফ ভেরিফিকেশন দেওয়া রয়েছে টোয়েন্টি ফার্স্ট মার্চ টু টোয়েন্টি থ্রি যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে বা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে দেখো ফোর জিরো থ্রি ফার্স্ট যার সিরিয়াল নাম্বার ফোর জিরো থ্রি যার অ্যাপ্লিকেশান নাম্বার তাকে একুশে মার্চ যেতে বলা হয়েছে সেই অনুযায়ী তোমাদের উপরে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার পাঁচ যতজনকে ডাকা হয়েছে তাদের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার তোমাকে যে প্রথমেই যেতে হবে তোমার তিন অ্যাপ্লিকেশান নাম্বার মানে তোমাকে যে একদম সবার প্রথমে যেতে হবে সেটা কিন্তু নয় তোমার যে ডেট এবং টাইম দেওয়া রয়েছে সেই ডেট এবং টাইম অনুযায়ী তোমাকে যেতে হবে সকাল সাড়ে দশটা একুশে মার্চ যাদের অ্যাপ্লিকেশান নাম্বার দুশো তেত্রিশ পর্যন্ত রয়েছে তারা সকাল সাড়ে দশটার মধ্যে পথের দাবি যে হল রয়েছে সেখানে রিপোর্টিং করবে এরপর যাদের দুশো পঁয়ত্রিশ অ্যাপ্লিকেশান নাম্বার থেকে শুরু হচ্ছে চারশো পর্যন্ত তারা দুপুর একটা পর্যন্ত তাদের টাইম রয়েছে রিপোর্টিং করার পথের দাবি যে হল রয়েছে সেখানে একটার মধ্যে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে এরপর রয়েছে দেখো বাইশে মার্চ চারশো থেকে যাদের অ্যাপ্লিকেশান নাম্বার তার থেকে ছশো সাতাশি পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে তারা বাইশে মার্চ সকাল সাড়ে দশটার মধ্যে ওখানে রিপোর্টিং করবে এরপর রয়েছে এন ইউএইচএমের আন্ডারেই বাইশে মার্চ কিছু আবার অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে নশো সাত পর্যন্ত একটা মধ্যে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে এভাবে তোমরা বুঝতে পারবে কাদের কবে ডাকা হয়েছে আমি পিডিএফটি দিয়ে দিচ্ছি এখান থেকে আশা করি বুঝতে পারবে এবার তোমরা কিভাবে ডাউনলোড করবে যার প্রিন্ট ক্রেডিট কপি হারিয়ে গেছে অলরেডি সে কিভাবে ডাউনলোড করবে তার জন্য তোমাদেরকে যে ইমেল আইডিটি প্রোভাইড করা হয়েছে সরাসরি সেই ইমেল আইডিতে চলে যাও এখানে দেখো রয়েছে প্লিজ নোট দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিল তাদের এখানে একটা জাস্ট দেওয়া রয়েছে তারপর দেখো প্রথমে রয়েছে ডব্লু এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে জাস্ট এই তোমাদের যে ইমেল আইডি রয়েছে এখানে এসে ক্লিক করে নেবে এখানে এসে ক্লিক করে নিলেই তোমাদের ক্রম থেকে ওপেন করে নেবে ওয়েবসাইটটি তাহলে তোমরা সরাসরি ওই পেজে চলে যাবে দেখো আমরা অলরেডি হেলদি হাওড়ার যে অফিসিয়াল ওয়েব পেজ সেখানে চলে এসেছি এবং প্রথমে রয়েছে দেখো ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট নোটিস ফর ভেরিয়াস পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড ফিফটিন্থ ফিনান্স কমিশন ভাইট রিক্রুটমেন্ট নাম্বার এবং নিচে দেখো ডেটটি রয়েছে ফোর্থ জানুয়ারি দু হাজার তেইশ জাস্ট উপরের যে নোটিশ নাম্বারটি রয়েছে আমরা এখানে ক্লিক করে নিলাম একদম উপরের নোটিশ নাম্বারটি এখানে ক্লিক করে নিলাম এখানে দেখো পেজটি ওপেন হয়ে গেছে আমরা সরাসরি নোটিসটিতে চলে এসেছি এবার যে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিল সরাসরি সেই পোস্টে আমরা চলে যাব আমরা যেহেতু স্টাফনার্স আন্ডার এনইউএইচ এবং এবং স্টাফনার্স আন্ডার ফিফটিন্থ ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্টে খুঁজতে চাই সেহেতু দেখো এখানে চার নম্বর কলমে রয়েছে স্টাফনার্স ফর ইউএইচডব্লুসি আন্ডার ফিফটিন ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট এখানে টোটাল যে পোস্ট ছিল দুটি এসটির জন্য একটি এসটির জন্য একটি এবং স্যালারি দেওয়া হচ্ছে পঁচিশ হাজার পার মান্থ লাস্ট ডেট অর টাইম ইজ ওভার রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান যারা অ্যাপ্লিকেশানটি হারিয়ে ফেলেছো তারা এই ডিপ্রিন্ট অপশানে ক্লিক করে নিলেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে যেহেতু আমি স্টাফ নার্স আন্ডার এন এর জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম তাই ছ নম্বর কলমে আমরা চলে আসলাম এখানে দেখো পোস্ট রয়েছে টোটাল উনত্রিশটি ইউআর জন্য সতেরোটি এসসির জন্য ছটি এসটির জন্য একটি ওবিসি এ তিনটি ওবিসি বি দুটি এখানে লাস্ট ডেট ওর টাইম ইজ ওভার আমি যদি ডিপ্রিন্ট অ্যাপ্লিকেশান করি তাহলে আমি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারবো তাই আমি ডিপ্রিন্ট অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করে নিলাম এরপর এই ধরনের একটি পেজ ওপেন হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দেখো তোমরা এখানে দুটিভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি রিপ্রিন্ট করতে পারবে উপরে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার তারপর রয়েছে ডেট অফ বার্থ যাদের অ্যাপ্লিকেশান নাম্বার মনে রয়েছে বা স্ক্রিনশট নেওয়া রয়েছে তারা উপরে অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দেবে তারপর ডেট অফ বার্থ দেওয়ার পর রিপ্রিন্ট অপশান যেটি রয়েছে এখানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি রিপ্রিন্ট হয়ে যাবে এবং তার নিচে রয়েছে দেখো আরও একটি উপায় রয়েছে অ্যাপ্লাইড পোস্ট নেম তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছো এখানে ক্লিক করলেই সব পোস্টগুলি এখানে চলে আসবে স্টাফনার আন্ডার এনউইএচএএম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইক্যাটিক নার্স কমিউনিটি নার্স যেটির জন্য অ্যাপ্লিকেশান করেছো সেটি তুমি এখানে চুজ করবে স্টাফনার আন্ডার এনউএইচএম আমি চুজ করলাম তারপর রয়েছে অ্যাপ্লিকেশান নেম অ্যাপ্লিকেন্ট নেম সেখানে আমি আমার নাম দিয়ে দেবো এবং তারপর রয়েছে গার্জেন্স নেম এবং ডেট অফ বার্থ এখানে এগুলি ফিল আপ করার পর প্রিন্ট অপশানে ক্লিক করলেই সরাসরি তোমার প্রিন্টেড যে কপি সেই প্রিন্টেড কপিটিতে তুমি চলে যাবে বা অ্যাপ্লিকেশান ফর্মটি তুমি পেয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি ডাউনলোড করেছি এখানে আমার অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে নেম ফাদার্স নেম যা যা দেওয়ার এখানে রয়েছে অ্যাড্রেসও এখানে দেওয়া রয়েছে এখানে উপর দিকে রয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর অনেকটা বড়ো এনআরএইচ স্ল্যাশ এপি স্ল্যাশ ডি এইচ এফডব্লিউএস স্ল্যাশ ও ডব্লু স্ল্যাশ সেভেন্টিন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্ল্যাশ জিরো জিরো সিক্স ফাইভ এইট এই জিরো জিরো সিক্স ফাইভ এইট এইট এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার এই পাঁচটা যে নাম্বার রয়েছে এই পাঁচটা নাম্বার হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার তুমি এটিকে অবশ্যই প্রিন্ট করবে এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি অবশ্যই সাথে নেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কারও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ